নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। কোনো রকম হাত লাগানো ছাড়াই কি তোমরা একটি বোতলের সাহায্যে কিলো কিলো রসুনের খোসা ছাড়িয়ে দেখেছো? তোমরা কি কখনো তেলের যে বোতল আছে এইভাবে টিস্যু পেপার ইউজ করে দেখেছো? এমনই কিছু ছোট ছোট কিচেন টিপস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি তোমাদের কাজে লাগবে। প্রথমে যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, আমরা এই ধরনের বোতলগুলোতে তো তেল রেখে থাকি, কিন্তু এই ধরনের বোতলগুলোর ঢাকনা অনেক সময় দেখা যায় এমনভাবে আটকে যায়, সহজে কিন্তু খোলাও যায় না। এখানে শুধু তেলের বোতল বলে নয়, অনেক সময় যে কোনো বোতলের ঢাকনায় দেখা যায় খুব টাইটভাবে আটকে যায়। বিশেষ করে তো তেলের বোতলগুলো হলে ভীষণ সমস্যায় পড়তে হয়, কারণ তেল ঢালতে লাগে, আর তেল থাকার কারণে কিন্তু এই বোতলগুলোর ঢাকনা খুলতে গেলে বারবার হাত স্লিপ কাটতে থাকে। তা কিভাবে বন্ধুরা ঢাকনাটা আমরা খুব সহজেই খুলে নিতে পারবো? এর জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের প্রত্যেকের বাড়িতেই তো রাবার ব্যান্ড থাকে, এখানে কিন্তু ইউজ করতে হবে একটি রাবার ব্যান্ড। হ্যাঁ বন্ধুরা, কিভাবে রাবার ব্যান্ড ইউজ করলে খুব সহজেই আমরা এই বোতলের ঢাকনাটা খুলে ফেলতে পারবো? এখানে দেখো আমি দুটো রাবার ব্যান্ড নিয়ে নিচ্ছি। রাবার ব্যান্ডটাকে যে ঢাকনাটা আছে ঢাকনাটার উপরে এইভাবে লাগিয়ে দিচ্ছি। তোমরা একটাও নিতে পারো কিংবা দুটোও নিতে পারো, যেহেতু আমার বোতলের ঢাকনাটা অনেকটাই বড় এর জন্য কিন্তু আমি দুটো রাবার ব্যান্ড এখানে ইউজ করছি। এরপর এইভাবে দেখো আমি লাগিয়ে নিলাম। এবার যদি হাত দিয়ে আমরা বোতলের ঢাকনাটা খুলতে চাই, খুব সহজেই কিন্তু খুলে যাবে, কারণ রাবার ব্যান্ড থাকার কারণে কিন্তু আমাদের হাতটা স্লিপ করবে না এবং টাইটভাবে খুলতে খুবই সুবিধা হবে। এই টিপসটি তোমরা যে কোনো বোতলের ঢাকনা যদি তোমাদের আটকে যায়, খুব সহজেই এই টিপসটি অ্যাপ্লাই করে খুলে ফেলতে পারবে। আশা করছি টিপসটি তোমাদের কাজে লাগবে, বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই কর। বন্ধুরা, রাবার ব্যান্ড ছাড়াও এই ধরনের তেলের বোতলে আমাদের আরও একটি সমস্যা দেখা দেয়। আমরা যখন তেলটা ঢেলে রান্না করি বা ইউজ করি তেলটা, দেখা যায় বেশ কিছুটা পরিমাণ তেল বোতলের গা বেয়ে এইভাবে নিচের দিকে পড়ে যায় গড়িয়ে। সেক্ষেত্রে বোতলটা তো নোংরা হয়, বোতলটা আমরা যেখানে রাখি সেই জায়গাটাও নোংরা হয়। আমরা যদি এইভাবে একটু টিস্যু পেপার ভাঁজ করে নিয়ে বোতলটার এই তেল ঢালার অংশে এইভাবে দেখো টিস্যু পেপারটাকে গার্ডারের সাহায্যে যদি আটকে দিই, তাহলে কিন্তু তেলটা যখন আমরা ইউজ করব, যে সামান্য পরিমাণে তেল ঢাকনার গা বেয়ে পড়তে থাকে সেটা কিন্তু টিস্যু পেপার অ্যাবজর্ব করে নেবে, যার কারণে কিন্তু বোতলটার গা বেয়ে পড়তে থাকবে না, বোতলটাও নোংরা হবে না, যে জায়গায় আমরা বোতলটা রাখবো সেই জায়গাটাও কিন্তু নোংরা হবে না। বন্ধুরা, এই টিপসটিও তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো। আশা করছি এই টিপসটিও কিন্তু তোমাদের ভালো লাগবে। পরবর্তী যে টিপসটি দেখো বন্ধুরা শেয়ার করছি, আমরা যেখানে তেলের বোতলটা রাখি, এই ধরনের যে আমাদের কন্টেনারের ঢাকনাগুলো থাকে তার ওপরে যদি আমরা এই তেলের বোতলটা রাখি বিশেষ করে, তাহলে কিন্তু কোনো রকম কিচেন স্ল্যাব আমাদের নোংরা হওয়ার সম্ভাবনাই থাকবে না, কারণ দেখতেও ভালো লাগবে। আমরা যখন ইউজ করব তারপর এই বোতলটাকে এই কন্টেনারের ওপরে রেখে দিলাম, তাহলে কিন্তু আমাদের কিচেন স্ল্যাবটা একেবারে পরিষ্কার থাকবে, তেল কাস্টে হবে না। পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই। এখানে দেখো বন্ধুরা, আমি নিয়েছি কিছুটা পরিমাণ বরফ, একটি পাত্র নিয়েছি। পাত্রের মধ্যে দেখো আমি এখানে বরফগুলোকে তুলে নিচ্ছি। এখানে আমি 8 থেকে 9 টুকরো মতো এই বরফগুলো নিয়ে নেব। আর এই বরফগুলোকে আমাদের সবার প্রথমে যেটা করতে হবে, ভারী কিছু দিয়ে একটু ছোট ছোট টুকরো করে নিতে হবে। একেবারে মিহি টুকরো করার কিন্তু কোনো রকম প্রয়োজন নেই, হালকা একটু টুকরো করে নিতে হবে। দেখো বরফগুলোকে কিন্তু আমি এইভাবে ছোট ছোট টুকরো করে নিলাম। এটাকে কি কাজে ব্যবহার করব বন্ধুরা? আমাদের বাড়িতে যে মিক্সার জার আমরা ইউজ করি, দেখা যায় মিক্সার জারের ভেতরে যে ব্লেডটা থাকে, ব্লেডের কাঁটা অনেক সময় দেখা যায় একেবারে জ্যাম হয়ে যায়, যার কারণে কিন্তু কাঁটাটা ঘুরতে চায় না, আমরা কোনো কিছু পেস্ট করতে গেলে ঠিকমতো পেস্ট হয় না। তাই এইভাবে বরফ যদি আমরা টুকরো করে নিই, বরফের মধ্যে আমি কিছুটা ফয়েল পেপার দিয়ে দিচ্ছি। ফয়েল পেপার যদি তোমাদের বাড়িতে না থাকে বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এই ধরনের ওষুধের খালি পাতা থাকে, ওষুধের খালি পাতাগুলোকেও তোমরা এখানে টুকরো করে দিয়ে দিতে পারো। আর বন্ধুরা, আমি এখানে মিক্সার জারের মধ্যে এই বরফ, ফয়েল পেপার আর ওষুধের যে খালি পাতা টুকরো করে নিলাম দিয়ে দিয়েছি। এবার আমি কয়েক সেকেন্ড একটু থেমে থেমে বন্ধ করে চালিয়ে এইভাবে ঘুরিয়ে নিয়েছি। দেখো ফয়েল পেপার আর ওষুধের যে আমি টুকরোগুলো দিয়েছিলাম একেবারে কিন্তু কুচি কুচি টুকরো হয়ে গেছে। এর ফলে যেটা হয়েছে বন্ধুরা, আমাদের যে ব্লেড
এটা একেবারে ঘুরছিল না, সেটা কিন্তু একেবারে ইজি হয়ে গেছে। সেই সঙ্গে ব্লেডের ধারটাও কিন্তু চলে এসেছে ফয়েল পেপার এবং ওষুধের খালি খাপের কারণে। তোমরা এই টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করো। অনেক সময় কিন্তু আমরা যে আমাদের ব্লেডের কাঁটাটা থাকে পাল্টে ফেলি, অনেকটা টাকা খরচা হয়। এই টিপসটি অ্যাপ্লাই করলে কিন্তু অনেকটা টাকা বেঁচে যাবে। পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই। বন্ধুরা, রসুন তো আমরা প্রত্যেকেই কম বেশি খেয়ে থাকি, নানা রকম রান্নায় ইউজ করি, কিন্তু এই রসুন ছাড়াতে গেলে আমাদের অনেকটা সময় লেগে যায়, কিন্তু এখন আর কিন্তু সেটা লাগবে না। তোমরা এখন অনেক রসুন ছাড়িয়ে ফেলতে পারবে কোনো রকম হাত লাগানো ছাড়াই। হ্যাঁ বন্ধুরা, একটি বোতলের সাহায্যে তোমরা এখন যত খুশি তত রসুন ছাড়াও। যেটা তোমাদের ঘন্টা ধরে করতে হতো, সেটা তোমাদের মিনিটেই কাজটি করে ফেলতে পারবে। এখানে দেখো, আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ রসুন। রসুনের কোয়াগুলোকে সবার প্রথমে আমি একটু এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি যে খালি বোতলটা নিয়েছি, খালি বোতলটার ঢাকনাটা খুলে নিলাম আর স্টিকারটা আমি এইভাবে খুলে নিচ্ছি। এবার খালি বোতলটার মধ্যে আমি রসুনগুলোকে ঢুকিয়ে দেব। আরও একটা উপকরণ দিতে হবে বন্ধুরা, যার ফলে আমাদের রসুন কিন্তু আর হাত দিয়ে ছুলতে লাগবে না। একটি বোতলের সাহায্যেই বা একটা বোতলকেই কিন্তু আমরা রসুন ছোলার মেশিন হিসাবে ব্যবহার করতে পারবো। দেখো, এইভাবে আমি সবগুলো রসুনের কোয়া বোতলের মধ্যে ঢুকিয়ে নিলাম। আর বোতলটা যেহেতু আমার অনেকটাই বড়, তোমরা চাইলে কিন্তু আরও রসুন এর মধ্যে দিয়ে দিতে পারো। এখানে দেখো, আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল, 1 চামচ মতো ছোলার ডাল। হ্যাঁ বন্ধুরা, এই ছোলার ডালই কিন্তু আমাদের রসুনের খোসা ছাড়াতে সাহায্য করবে। কোনো রকম হাত ইউজ করতেই হবে না বন্ধুরা। 1 চামচ ছোলার ডাল আমার যতটা পরিমাণ রসুন নিয়েছি তার জন্য যথেষ্ট। ছোলার ডালটা যখন রসুনটার গায়ে লাগবে, খুব সহজেই কিন্তু খোসাটা আলগা হয়ে যাবে। আমাদের এই বোতলটাকে এবার যদি আমরা 1 মিনিট মতো এইভাবে একটুখানি নাড়াচাড়া করে ঝাঁকিয়ে নিই, তাহলেই কিন্তু রসুনের খোসাগুলো ছোলার ডাল লাগার কারণে আপনা আপনি আলগা হয়ে যাবে এবং খোসা কিন্তু উঠে যাবে। এবার আমি বোতলের ঢাকনাটা খুলে নিচ্ছি। 1 মিনিট মতো নাড়াচাড়া করেছি। আমি রসুনগুলোকে একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি, পুরো বোতলের অংশই। দেখো বন্ধুরা, রসুনটা কিন্তু আমাদের হাত লাগানো ছাড়াই কত সহজেই খোসাগুলো আলাদা হয়ে গেছে, আর কত সুন্দরভাবে কিন্তু রসুনটা আমরা ছাড়িয়ে ফেলতে পারলাম একটি বোতলের সাহায্যে। তোমরা চাইলে আরও বেশি পরিমাণে রসুন কিন্তু ছাড়িয়ে নিতে পারো। এবার আমি রসুনগুলোকে ডালের থেকে আর রসুনের খোসার থেকে এইভাবে আলাদা করে নিচ্ছি। একেবারে ইজি। তোমরা অনেক সময় আমরা হয় কাজে ব্যস্ত থাকি, বাচ্চাদেরকেও তোমরা যদি বোতলের মধ্যে এইভাবে ভরে দাও, বাচ্চারাও দেখা যাবে নাড়াচাড়া করবে, খেলতে খেলতেই কিন্তু তারা রসুনের খোসাটাও আমাদের ছাড়িয়ে দিতে পারবে। ডালের থেকে দেখো খোসাটাকে আলাদা করে নিলাম বন্ধুরা। তাহলে অবশ্যই টিপসটি অ্যাপ্লাই করো, আশা করছি তোমাদেরও কিন্তু ভালো লাগবে। তারপর আমাকে কমেন্ট করে জানিও আর তোমাদের বন্ধুবান্ধবদের কাছে অবশ্যই টিপসটি শেয়ার করো। পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই। এখানে দেখো বন্ধুরা, আমি কিছুটা পরিমাণ তুলো নিয়ে নিয়েছি। তুলোটাকে সবার প্রথমে এইভাবে ছড়িয়ে নেব, তারপর এইভাবে গুটিয়ে নেব। হাতের সাহায্যে আমি এখানে তুলোটাকে ওপরের দিকে এবং নিচের দিকে দুদিকেই এরকমভাবে দেখো মুড়িয়ে নিচ্ছি। একটু দেখে নিলে ভালো হয়। দেখো বন্ধুরা, দুপাশেই কিন্তু আমি এরকমভাবে মুড়িয়ে নিচ্ছি। এইভাবে আমি বেশ কিছুটা পরিমাণ তুলো তৈরি করে নেব। তাহলে দেখো বন্ধুরা, আমি এখানে টোটাল 5টা মতো এইভাবে তুলো রেডি করে নিয়েছি। এবার 5টি তুলোর একদিক করে মুখ ধরে এইভাবে আমি আবার ঘুরিয়ে নেব। দেখো তৈরি হয়ে যাবে একটি ফুল, যেরকম আমরা তৈরি করি সেরকম। বন্ধুরা, আমরা কিন্তু পঞ্চপ্রদীপ প্রত্যেকেই কম বেশি ধরাই পুজোর জন্য বা আমাদের বাড়ির মঙ্গলের জন্য। এর জন্য আমরা 5টি সলতে ব্যবহার করি, কিন্তু বাড়িতেই আমরা এরকম তুলো দিয়ে কিন্তু পঞ্চপ্রদীপের জন্য সলতে তৈরি করে নিতে পারি, যেটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। 5 দিকে মুখ থাকবে আর মাঝখানে কিন্তু আটকানো থাকবে। এবার দেখো, আমি প্রদীপটাকে তো রেডি করে নিয়েছি, আমি তেল দিয়ে তোমাদের ধরিয়েও দেখাচ্ছি বন্ধুরা যে কতটা সুন্দর লাগছে আমাদের প্রদীপটা। আমরা এইভাবে যদি তৈরি করে নিই, আমাদের কিন্তু বাজার থেকে অনেকটা টাকা খরচা করে আর প্রদীপের সলতে কিনে আনতে হবে না। এবার আমি তোমাদের দেখো দেশলাই দিয়ে ধরিয়ে দেখাচ্ছি বন্ধুরা, তোমরাও এইভাবে তৈরি করো। নিজের হাতে তৈরি করে যদি ঠাকুরকে দাও, তাহলে দেখবা নিজের মনটাও কিন্তু ভালো লাগে। টিপসগুলি কিরকম লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের বন্ধুবান্ধবদের কাছে।